কুরআন শরীফের মধ্যে আছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আসেনি জি কিন্তু এক জায়গা তো নাই বেশি বেশি নামাজ পড়ো এক জায়গা তো কুরআন শরীফ নাই এটা কি কই আশ্চর্য হয়ে গেছেন এক জায়গা তো নাই সল্লু সলাতান কাসিরা এক জায়গা তো নাই নামাজের টাইম আছে সময় আছে সূচি আছে ঠিক নিউ মসজিদে মসজিদে ক্যালেন্ডার আছে এই জোহর এই আসর এই মাগরিব এই এশা এই ফজর টাইম আছে নি আচ্ছা কোন মসজিদে জিকিরের টাইম টিম সূচি আছে নি কোন ওনার মধ্যে টাইম নাই সূচি নাই ডাকতে থাকো আল্লাহু আকবার কারে ডাকবেন কোন ভাই কোন টাইম নাই সময় নাই সূচি নাই ক্যালেন্ডার নাই কারে ডাকো বলেন ভাই ঠিক নি ঠিক নি তিন টাইমে নামাজ পড়া কি হারাম মকরু তারিমা সূর্য যখন উদয় উদয় হয় যখন কি হয় ঠিক হয় যখন কি যায় অস্ত যায় ঠিক নেই এই তিন টাইমে নামাজ পড়া কি কোন নিষেধ মকরু তারিমা হারাম এই তিন টাইমে জিকির করতে এই সময় জিকির বেশি করা দোয়া কবুল হইবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে দেখছেন নি নামাজ নিষেধ কিন্তু জিকির কি নাই নিষেধ নাই জিকির কি নাই কোন জিকির বেশি না কম বেশি না কম বেশি একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 নামাজওয়ালা জিকির রোজাওয়ালা জিকির ঠিক নেই এরপরে কি বিবি পর্দাওয়ালা জিকির এরপরে কি হালাল গেজার জিকির ঠিক নেই জিকির করতে মনে চাইলে নামাজ ফিরা জিকির করো রোজা রেখা জিকির করো হালাল খাইয়া জিকির করো বিবি পর্দা করে কি করো লাভ কি হইব মিগির ইজাদ জিদে হাজ জিদে খা মিগির ইজাদ জিদে হাজ জিদে খা সব করে ইজাদ চুবরা ভরু দাদ জেগা রাত্র আসলে দিন নাই দিন আসলে কি নাই রাত্র নাই গুনা নামাজি বন্দা জিকির করলে গুনা নাই নামাজি বন্দা জিকির করলে কি নাই জিকিরি যাতে জিদ্দে হাত জিদ্দে গা সব করে যাতে যুবরা ভরু যাতে যে গাও করল্লাহ শাহে মা দোষ চুরে দাদ আন্দের আতিশ দিদ মারা নূরে দাদ চে কাশাত গে নারীরা নূর হো দাদ নূর ইব্রাহিম রা চৌদ সেতা আল্লাহ 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 মহাবত মে এসে এসে কে মহাবত মে আভিলি হাসিতে কো ফানা কর দে ও দিল জরে নাজ কর দে আর বেনায়াজ হো যাক হো তো কেসে বেহাল মে মলসে লাও লাগা যে অবস্থায় থাকো কার সাথে সম্পর্ক রাজিয়েছেন ইনশাল্লাহ হো তো কেসে বিহাল মে মাওলা সে লাওলা গাজে যা ও কুদরতে জুল জালাল মে কেউ নেই হে গিরগিরাজে যা ও সিনো মে তীর খাজে যা আগে কলমের মধ্যে তীর মারো আল্লাহ আকবার কি তীর মারবেন আল্লাহ 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 আল্লাহ
যেই কামে করবো, ব্যবসা করবো, রিক্সা চালাবো, যা করি কাজ তো করতে আছে হাতে, কিন্তু জবানটা কার সাথে? আল্লাহর সাথে। ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। অন কি কয়, কষ্ট শেষ কয়। আল্লাহর হাবিব একদিন জুমার নামাজ পড়াইয়া কি দিতে আছে, খুতবা। জুমার নামাজের খুতবা আগে না নামাজ আগে? হ্যাঁ, ঈদের নামাজের নামাজ আগে, আগে জুমা ঈদ একই রকম ছিল। কিরকম ছিল? একই রকম। কি আগে নামাজ পড়ে কি, আগে নামাজ পড়ে কি, ঈদের মতো ছিল, ঈদের ঈদের মতো ছিল। একদিন মসজিদের নববীর মধ্যে খাজুর ভাতার মধ্যে কি ভাতা, ছোট মসজিদ, আল্লাহর হাবিব জুমার নামাজ পড়াইয়া অন কি দিতে আছে, এরম অভাব মদিনা। খাদ্য দ্রব্য সিরিয়ার থেকে খাদ্য দ্রব্য আইনা মদিনার মধ্যে দমা ফিরতে আছে, দমা বুঝেন নি কারে কয়। একটি আছে ডোল, দুনোমুখ বন্ধ, দমা কয় যেটার এক মুখ খোলা, এটার কি কয়, তো ফিরতে আছে। সাহাবিরা কি শুনতে আছে, খুতবার নামাজ তো হয়ে গেছে, এমন তো অবস্থায় দমন দেখছে সিরিয়ার থেকে গম টম ইত্যাদি লই আছে। সাহাবিরা আস্তে আস্তে আল্লাহর অতার কুকা, আল্লাহর হাবিবে খুদ্দার মধ্যে দাঁড় করায় হেরা আসতে ভিজি দিয়া গেছি, কই গেছে কোন গম টম ইত্যাদি কিনে আনতো, কিলে ফরে গেলে কি, মাত্র 20 জন সাহাবি আছিল, কয়জন কয়জন ছিল, আর সব গেছি আর মসজিদ ছোট। আল্লাহ পাক বলেন ওই সময় যদি এই 20 জন আল্লাহর হাবিবের সামনে না থাকতো, এমন এক গজব দিত যেই গজবে মদিনারে শেষ করে দিত। কিন্তু কয়জন সাহাবি আছিল যার কারণে আল্লাহ গজব কি নিয়েছে, কোন ঘুরায় নিয়েছে, ঘুরায় নিয়া ওহে হাবিব আপনি জানাই দেন, কোন মা ইন্দাল্লাহি খাইরুম মিনাল্লাহু ওয়া মিনাত ওয়াল্লাহু খাইরুর রাযিকিন। আপনি এদেরকে জানাই দেন, কি জানাইবেন, তারা দে আপনার মতো রসুল রে হাবিব রে মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড় করাইয়া দিয়া এরা কই গেছে, খাদ্য দ্রব্য গম কিনতে গেছে, ইত্যাদি কিনতে গেছে। আল্লাহ সুবহান এদেরকে জানাইয়া দেন, কুল মা ইনদাল্লাহ, কার নিকটে বলেন, আল্লাহর নিকটে, যে খাদ্যর জন্য, যে ব্যবসার জন্য, মালের জন্য এই ডুনডুনি বাজায় সেগুলো শূন্য তারা গেছে, এর থেকে অতি উত্তম মাল আমি আল্লাহর কাছে। মিন আল্লাহু ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খাইরুর রাযিকিন। আর আল্লাহ হলো অতি উত্তম কি দাতা, ঠিক নেই? তো জুমার নামাজের নামাজ আগে খুতবা কি আছিল, আল্লাহর হাবিব দেখছে, আল্লাহর হাবিব রে খুতবার মধ্যে ফালাইয়া সাহাবিরা কিসছে,
গেছি গিয়া মাত্র কয়জন আসিল হুজুরের কা আজগার থেকা হুজুর তো সারে শরীয়ত আজগার থেকা জুমার খুতবা আগে নামাজ কি আর ঈদেরটা কি আছে আগের মতেন আছে নামাজ আগে খুতবা কি আজগার থেকা জুমার কি আগে খুতবা আগে নামাজ কি কথা বুঝছেন নি ভাই বলেন তাহলে আমরা আল্লাহু আকবার এই উত্তম রিজিক দাতা কি যদিও কিছু লস হয়েছে কিছু সময় মসজিদে আসিলাম এক ঘন্টা সোয়া ঘন্টা রিক্সা চালালে দুই ষাট বিশটি পঞ্চাশটি একশো টাকা পাইতাম এটা লস না এটা লাভ আল্লাহ কে কয় কে কয় উত্তম রিজিক দাতাকে রিজিক আগে না আমরা আগে জোর এখন রিজিক আগে না আমরা আগে দেখতে পারবেন মার গর্ভ বাচ্চা গাভীর ফ্যাটের মধ্যে কি আছে বাচ্চা আছে বাচ্চাটা ভূমিষ্ঠ হইব জন্ম হইব আইব আইব দুনিয়াতে আগমন এর আগে দিয়ে গায়ের গাভীর উলানের ডারে ঠিক করিয়া লাই দুধটা আইয়া মুখোমুখি থাকে ঠিক এই টান দিয়া বাচ্চাটা আইন না একটু কাদা কুদাড়ি জিব্বা দিয়া গাইডা পরিষ্কার করছে আপনারাও টাইনে টুনে দিয়েছেন লাগাই দিছে খাওয়া শুরু করছে রিজিকরা রেডি করিয়া খাওয়াই নারে জমিনে ভাটা আল্লাহ রিজিক কে ঠিক নি ঠিক মার গর্ভে বাচ্চা আগে খাদ্য রেডি করে মাছ তলের জল রেডি হয়েছে এরপরে বাচ্চারে জমিনে ভাটায় কি ও ভাই ঠিক নি তাহলে রিজিক আগে না আমরা আগে এই রিজিক আগে না আমরা আগে এর সর্বক্ষেত্রে রিজিক কি কোন আগে গেলাম দেশের মানুষ দানের গোলা আছে না কি আছে আমরা আসিনি আগে ছিল আগে কি এখনো কিছু কিছু জায়গা আছে তো গোলা অধিকাংশ বানাইতো কি দিয়া মুলি আছে না মুলি মুলি বাঁশের কি আমরা তো সবাই তর জানা কি কন এই তরজা দিয়া কি বানায় কন গোলার তলি বেড়া তো আঙ্গু গোলা আছে দান রাহি একটা কথা মনে হচ্ছে মাদরি আম বারে গন্ধুম মে গুনেম মাদরি আম বারে গন্ধুম মে গুনেম গন্ধুমে জমা মুদা গুম মে গুনেম মিনাঙ্গি শিমে মা জম হোস কি খলল ধর্ম কে গান্ধার জিরে মোস একবেলায় গোলার মধ্যে কি রাখছে কোন দান ওই কয়েকদিন পর পর এইভাবে মাথা উড়াইয়া কিসা ঠিক আছে নি কেরি ফোকা লাগছে নি কেন ঠিক না কোনো সমস্যা হয়েছে নি একদিন এইভাবে উঠা তাকাই দেখে দানের গোলা এক জায়গা দিয়ে কি গেছে কি গেছে ডাইপটা গেছে কেন ঠিক নি বলেন ভাই এরপর কয় জিজ্ঞাসা দান কই গেল মহিলা কয় দান কেউ বিক্রি করে না যা আছে গোলাতে আছে এদিক সায় ওদিক সায় সমস্যা হয়েছে নি মাথা নিচু করিয়া গোলার নিচে তাকাইয়ে দেহে ইন্দুরে একটা গাইটা হেতে মাটির মধ্যে আরেক গোলা বানাই লইছে এই গোলার তো দান সেই গোলা কথা বুঝুন কোন গোলা বলেন ভাই মাদুরি গাম বারে গন্ধম মে গুনেন গন্ধমে জমা মুদা কি উদাহরণ গন্ধমে জমা মুদা গুম মে গুনেন মিনাইয়ান দিশি মেমা জমর হোস কি গলল ধর মকরে গান্ধার জিরি মোষ মোষে তাম্বারে মা হাফে রাজা দাস ওয়াজ ঘনা সাম্বারে মা খালি সুদাস যে গোলার কি নাই তলি নাই তলি নাই সেদা সুরাক দান ছুইতে আছে থাকবো নি দান ও ভাইরা আমাদের ইমানের গোলার মধ্যে ইঁদুর লাগছে এই কির গোলাত কির গোলাত কিছু ইঁদুর আছে আমেরিকার টন কিছু আছে রাশিয়ার টন কিছু আছে ফ্রান্সের টন দেন না আজকে কদিন বাদে বাদে ঠিক আছে ভাই খবরদার গোলার মধ্যে দান রাখতে রাজি আছেন নি এই ইমানের গোলা হইল কলব এটার মধ্যে যদি ইমান রাখতে হয় তাহলে শক্ত হাতে প্রতিহত করতে হইব বেড়া দিতে হইব নামাজ দিয়া রোজা দিয়া হজ দিয়া জাকাত দিয়া কি দাও লাগবো যাতে নাকি কোন দিয়াই ইঁদুর মাদুরি আমারে গন্ধুমি কুনেম গুন্দুমে জমা মুদা গুমি কুনেম মিনাইয়ান দিশি মেমা জমো ঘোষ
কি গলল দর মুখে গান্ধার জিরে মোষ, তুই দান রাখতে আসত গোলাপ তো কি নাই মোষ মানে ইঁদুর, মোষ মানে কি ইঁদুর মোষ কোন। আরে ভূমি কয় যেইভাবে ফারস ইঁদুরটারে মারার ব্যবস্থা কর, ডুবতে না রে আগুয়াল্লা দা দফে সরে মোষ কোন, বাদা দা গন্ধ মে গান্ধার জোষ কোন। ও ভাইরা প্রাচীর ওয়াল দাও নলে টিন দিয়া বেড়া দাও যাতে ইঁদুর না ঢুকতে পারে, এর ভরে গোলার মধ্যে দান লও। ও ভাইরা ল এদিক দিয়া টিভি ঢুকছে, এদিক দিয়া মোবাইল ঢুকছে, এদিক দিয়া গান ঢুক ঠিক নি, ইমানের গোলার মধ্যে হামলা হয়েছে ঠিক নি বলেন ভাই, খবরদার গোলার মধ্যে দান রাখতে রাজি আছেন নেই, এই কলমের মধ্যে কলমা রাখতে রাজি আছেন নেই, এই কলমের মধ্যে কোরআনে কারিম রাখতে রাজি আছেন নেই, খবরদার যাতে নাকি কোনো আল্লাহ বিজাতিকে চাই যেন কলমের মধ্যে না ঢুকে ঠিক নি বলেন ভাই, আল্লাহ তৌফিক দান করুক। তাহলে জুমা তো আঙ্গ তো দানের গোলা আছে, আল্লাহর গোলা আছে নি আছে, কথা কয় না কোনটা মিলে কোনটা কোনটার মধ্যে আটকে দেব, আল্লাহর গোলা আছে নি, আল্লাহর গোলাটা কোয়ানো ভবিষ্যামায়ের যুকম অমাতু আদুন, আল্লাহ কয় তোকে গোলা তোকে গর গর তোকে মধ্যে ইঁদুর লাগে ফোকা লাগে কেরি লাগে, আমার গোলা হইলে আসমানো আল্লাহ আকবার, আমি সারা বিশ্বের জন্য গোলা বানাইছি, আমার তার সিডন নাই আইলা নাই তুফান নাই, কার গোলা বলেন ভাই, আল্লাহ পাক আমাদেরকে জুমার গুরুত্ব দিয়া, জুমার কয়টা নাম চারটা নাম, আল্লাহ জুমার নাম জুমার দিন দোয়া কি হয় কবুল হয়, জুমার দিন মা বাপের কবর জিয়ারত করলে আল্লাহ তার জীবনের গুণাখাতা কি করে দেয়, আল্লাহ আমল করার তৌফিক দান করুক। এই আল্লাহ দশটার উপরে বাদ্য বোধ এই হ সাড়ে দশটা, আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সাড়ে দশটার কাছাকাছি না সাড়ে দশটায় আল্লাহ আঙ্গুরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও একটা এলান উজানি মাহফিল জানুয়ারির একুশ বাইশ, জানুয়ারি কত জানুয়ারির আর টঙ্গি ইজতেমা নয় দশ, নয় দশ এগারো, জানুয়ারি নয় দশ এগারো, দোয়া করবেন না ইনশাল্লাহ, টঙ্গি আসতে লাগে দোয়া করেন, উজানি মাহফিলের লেগে কি করবেন কোন দোয়া করেন, রাজি আছেন ইনশাল্লাহ, আর এই মাদ্রাসার লাগে দোয়া করেন, এবার তো মাহফিল হয় না ঠিক না, এই সমস্যা ওই সমস্যা, ওই দিন গেছি কেরানীগঞ্জে রবিবারে কী বারে কোন তিনবার আইসি পুলিশ কয়বার আয়া দিস, আমি গেছি রাত্রে নয়টা এসার পরে, তো পুলিশ গাড়ি নিয়ে আসি আর মানুষে দিয়ে এক তোপ দিয়া উসে পুরো মারত, তো লোকে দিছে তো হুজুর বহুবার গেছি বহুবার গেছি, আমার একজনে কয় অনুমতি দিছে আবার কয় দেয় না, এই তালিবেলি আল্লাহ তো কোনো জায়গা হয় কোনো জায়গা হয় না ঠিক না ভাই বলেন, এই দিন এই গজ আর কি আপনাকে গজ আর কি নদীর হেঘাট আর কি মুজিগঞ্জ একদিন দিছে একদিন দেয় না, একদিন হয়েছে এখন এরকম আল্লাহর কাছে আপনার কাছে সবাই দোয়া করবেন, টঙ্গি ইজতেমার জন্য উজানি মাহফিলের জন্য আল্লাহ যেন সুন্দর করে দিনের কাজগুলি করার তৌফিক দান করে, মাদ্রাসা দোয়া করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান ইব্রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বালিন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب، الله মেহরবানি করে আমার জিন্দগির গুনা খাতা মাফ করে দেন আল্লাহ, এই কন কনে ঠান্ডার মধ্যে আপনার বন্ধারা বসা আছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের মনের আশা মনের বাসাও পূরণ করে দেন, ইয়া আল্লাহ আমাদের মা বাপ যারা কবর আছে আল্লাহ ওনাদের আল্লাহ জীবনের গুনা খাতা মাফ করে দেন আল্লাহ, ওনাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ, এই মাদ্রাসা অনেক আগের আল্লাহ আল্লাহ, এইটা ফ্যান নাই স্বল্প ফ্যান নাই আল্লাহ, এগুলার আপনি কবুল মঞ্জুর ফরমান আল্লাহ, যত জরুরিয়াত আছে গায়েবি খাজানার ব্যবস্থা করে দেন আল্লাহ, গরিবুর বড় এক মাদ্রাসা হয়েছে লক্ষ্মীপুর আল্লাহ, তেরোশো চোদ্দশো ছাত্র সুবহান আল্লাহ আল্লাহ, আপনি কবুল মঞ্জুর ফরমান আল্লাহ, সারা বিশ্বের মাদ্রাসা মসজিদগুলি আবাদ করে দেন আল্লাহ, আমাদের ছেলে মেয়ে সবাই নামাজি বানায় দেন আল্লাহ, জুয়ান জুয়ান ছেলে মেয়ে নামাজ পড়েন আল্লাহ নামাজি বানায় দেন আল্লাহ, নামাজি বানায় দেন আল্লাহ, দিনদার বানায় দেন আল্লাহ, দিনের উপরে চলার তৌফিক দান আল্লাহ, হজে যাইবার রাস্তাটা বন্ধ
আল্লাহ হতে যাইবার রাস্তাটা বন্ধ, আল্লাহ হতে যাইবার তৌফিক দান করেন, রাস্তাটা খুলে দেন আল্লাহ, রাস্তাটা খুলে দেন আল্লাহ, মানুষ মক্কা মদিনা যাইব, আমাদের হাবিবের রাওজা মোবারক হোসেন সালাম দিব আল্লাহ, সেই তৌফিক হচ্ছে আল্লাহ রাস্তাটা খুলে দেন আল্লাহ, সবাইকে কবুল করেন আল্লাহ। মাহফিল উছিলা অনেক মানুষ অনেক টাকা পয়সা দিল, চাউল টাউল ইত্যাদি দিছে আল্লাহ, মানুষের দান সদকাগুলি কবুল মঞ্জুর ফরমান আল্লাহ। শেষ কথা, যেদিন আমাদের মৃত্যু আসে ইমান লয়ে কবর যাইবার তৌফিক দান করেন, কলমা লয়ে কবর যাইবার তৌফিক দান। হ্যাঁ চেয়ারম্যান সাহেব উনি অসুস্থ, আমার দেখা হয়েছে, উনি দোয়া চাইছে আল্লাহ ওনার মনের আশা মনের বাসনা পূরণ করে দেন আল্লাহ, স্বাস্থ্য সুস্থ করে দেন আল্লাহ, সবাই দেয় আল্লাহ, সবাইকে আল্লাহ যতদিন হায়াত রাখেন ইমান উপরে রাখবেন আল্লাহ, যেদিন নিয়ে যাবেন ইমানের সাথে নিয়েন আল্লাহ, খাস করে আঙ্গ ছেলে মেয়ে সবাই হকানি আলেন বা আমল হইবার তৌফিক দান করেন। রব্বির রহমুহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।